আসসালামু আলাইকুম সম্মানিত কোরআন সুন্নাহ স্টাডির দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে ভিডিওটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি শয়তান অর্থাৎ ইবলিশ জান্নাতে প্রবেশ করেছিল একটি কুমন্ত্রণা নিয়ে, সেই বিষয়টি এবং আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাম তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছিল কি কারণে, এই দুটি বিষয়ের একদম গভীরে প্রবেশের আমরা চেষ্টা করব, যা হয়তো সচরাচর আপনারা শুনেননি, এবং এই বিষয়গুলি আমরা কোথা থেকে সংগ্রহ করেছি সেই তথ্যের প্রমাণাদি সহ পৃষ্ঠা নাম্বার সহ আপনাদেরকে আমরা বলে দেবো ইনশাআল্লাহ। এছাড়াও এই ঘটনার সাথে আমাদের আরও দুটি বিশেষ বিষয় চলে আসবে, যেটি এই ঘটনার সাথে জড়িত সেটি হচ্ছে আমরা এগুলি ফার্স্টে বলে দিচ্ছি, কারণ আপনি যাতে ভিডিওটার টাইম আপনার অপচয় না হয় আপনি এখান থেকে কী কী জানতে পারবেন সেটা একটু জেনে নিন। সম্পদের তিন অংশের দুই ভাগ পুরুষ পান, এক অংশ স্ত্রীরা পেয়ে থাকেন বা নারীরা পেয়ে থাকেন। তাহলে কেন এটা হয়, এই বিষয়টা আমাদের এই ঘটনার মধ্যে স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড বিষয় যেটি রয়েছে সেটা হচ্ছে নারী চরিত্রের এক অদ্ভুত অভ্যাস রয়েছে, যা যদি আমরা জানতে পারি তাহলে আমরা আমাদের পরিবার নিয়ে খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারব, এবং সেটি একটি রহস্যময় অভ্যাস যেটি আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ স্টাডি সত্যপথের সন্ধানে আদম এবং হাওয়া আলাইহিসসালাম তারা জান্নাতে সুখে বসবাস করছিলেন। শয়তানের মনে আফসোস, সে দেখতে চায় আদম হাওয়া কেমন আছে, কিভাবে আছে। শয়তান জান্নাতের চারিদিকে ঘোরাফেরা এবং কান্নাকাটি করতে থাকে। কোনো কোনো বর্ণনা এসেছে ইবলিশ 100 বছর জান্নাতের দ্বারে দ্বারে কেঁদেছে। অতপর সর্বপ্রথম একটি ময়ূরের সাথে ইবলিশের কথা হয়। ময়ূরটি জান্নাতের সবচেয়ে বড় গাছের উপর বসা ছিল, তার নাম তুবা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি মাকাম আল মাহমুদে অবস্থিত। ময়ূরটি ইবলিশের কান্না দেখে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছো কেন? ইবলিশ বলল, আমি আদম ও হাওয়ার কাছে আমার কিছু নসিহত পৌঁছে দিতে চাই, তাই তুমি আমাকে জান্নাতে প্রবেশের ব্যবস্থা করে দাও। ময়ূর বলল, তুমি জান্নাতের পাহারাদার রেদওয়ানের কাছে অনুমতি নিয়ে ঢুকে যাও। ইবলিশ বলল, আমার এ উপদেশ গোপনে দিতে হবে, কাজেই রেদওয়ানকে বলে আমি ঢুকব না, তুমি আমাকে ঢোকার ব্যবস্থা করে দাও। ময়ূর নিজে এ কাজ করতে অস্বীকার করল, এবং এ ব্যাপারে ইবলিশ জান্নাতের সাপের সাথে দেখা করল। ইবলিশ তাকে বলল, আমি হাওয়া হয়ে তোমার মুখের মধ্যে অবস্থান করব, এমত অবস্থায় তুমি আমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। এভাবে জান্নাতের পাহারাদার রেদওয়ানের দৃষ্টি এড়িয়ে ইবলিশ জান্নাতে প্রবেশ করল, এবং সাপকে বলল, ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে তুমি আমাকে নিয়ে যাও, যে বৃক্ষের কাছে যেতে আদম হাওয়াকে নিষেধ করা হয়েছে। সাপ সে বৃক্ষের কাছে গেল এবং ইবলিশ সাপের মুখের বসেই মুখের ভেতরে থেকেই এমন এক বাজনার আওয়াজ শুরু করলো যা ছিল অভূতপূর্ব। সেতারের এ বাজনার সুর সাপের মুখ থেকে প্রবাহিত হতেছিল। আদম ও হাওয়া এ সুর শুনে ওই গাছের কাছে গেলেন এবং আশ্চর্য হলেন যে সাপ এত সুন্দর আওয়াজ করতে পারে। সাপের মুখের ভিতর থেকে আওয়াজ করে শয়তান বলছে, আপনারা গাছের কাছে আসুন, আরও কাছে আসুন। আদম আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ এই গাছের কাছে যেতে নিষেধ করেছেন। শয়তান সাপের মুখের মধ্য হতে আওয়াজ করে বলল, কেন নিষেধ করা হয়েছে তা কি তোমরা জানো? নিশ্চয়ই আপনার প্রতিপালক আপনাদিগকে এ বৃক্ষ হতে দূরে থাকতে এজন্য নিষেধ করেছেন যে এ বৃক্ষের ফল ভক্ষণ করলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন অথবা অনন্তকাল অমর হয়ে থাকবেন। এটি উল্লেখ আছে সূরা আরাফ আয়াত 20। এবং শয়তান আদম হাওয়ার সম্মুখে আল্লাহর নামে কসম করে বলল, নিশ্চয়ই আমি আপনাদের জন্য শতোপদেশদাতা। এটি উল্লেখ আছে সূরা আরাফ আয়াত 21। শয়তান প্রথম আল্লাহর নামে মিথ্যা কসম খেয়েছে। আদম ও হাওয়া কল্পনাই করতে পারেনি যে আল্লাহর নামে কেউ মিথ্যা কসম করতে পারে। অতপর শয়তান বলল, কে পারো ওই গাছের ফল আগে সংগ্রহ করতে? মা হাওয়া দ্রুত অগ্রসর হয়ে ওই নিষিদ্ধ বৃক্ষের 5টি ফল পারলেন, 5টি। গাছটি গম অথবা আঙ্গুরের গাছ ছিল। একটি ফল মা হাওয়া ভক্ষণ করলেন, কিন্তু তাতে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলো না।
তিনি স্বাভাবিক অবস্থায় থাকলেন। তারপর তিনি আদম আলাইহিসসালামকে ফল ভক্ষণ করার অনুরোধ জানালেন। আদম আলাইহিসসালাম তা অস্বীকার করলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন বিধায় ওই ফল আমি খাব না। এভাবে অনুরোধের পালা চলতে থাকে। 100 বছর পর আদম আলাইহিসসালাম ফল খেতে রাজি হলেন, কেননা তিনি দেখলেন মা হওয়ার কোনো ক্ষতি হয়নি। কাজেই ওই ফলে কোনো ক্ষতি হলে এতদিনে তা প্রকাশ পেত। আদম আলাইহিসসালাম ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। মা হাওয়া আদম আলাইহিসসালামের কাছে 4টি ফলের 3টি দিলেন আর 1টি নিজে লুকিয়ে রাখলেন। এবার আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম একত্রে ফল খাবেন, তাই আদম আলাইহিসসালাম স্বামী স্ত্রী উভয়ের মধ্যে ফল ভাগ করে নিলেন। ভাগটা কেমন ছিল? আদম আলাইহিসসালাম নিজের জন্য রাখলেন 2টি আর মা হাওয়াকে দিলেন 1টি। উল্লেখ্য, 5টি ফলের মধ্যে 1টি মা হাওয়া আগে খেয়ে নিয়েছেন এবং 4টির মধ্যে 1টি লুকিয়ে রেখেছেন এবং 3টির মধ্যে 2টি আদম আলাইহিসসালাম রেখেছেন, 1টি মা হাওয়াকে দিয়েছেন বণ্টন করে। সেই বণ্টন থেকেই তার সন্তানদের জন্য চিরস্থায়ী আইন হয়ে গেল, অর্থাৎ আমাদের জন্য, মানুষদের জন্য। পুরুষ পাবে 2 ভাগ, নারী পাবে 1 ভাগ, যেমন সম্পত্তি বণ্টনের আইন। আর মা হাওয়ার যে 1টি ফল লুকিয়ে রাখলেন, তা দ্বারা মহিলাদের মধ্যে 1টি লুকানো স্বভাবের প্রমাণ পাওয়া যায়। মহিলারা সংসারের কিছু জিনিস লুকিয়ে রাখতে তৃপ্তি পায়। এটা কোনো ছুরি নয়, কিন্তু নষ্ট করবে না, অন্য কাউকে দিয়েও দেবে না এবং তার অযথা খরচও করবে না। প্রয়োজনের সময় স্বামীর সামনেই হাজির করবে, স্বামীকেই দিবে, কিন্তু কিছু সম্পদ লুকিয়ে রাখতে মহিলারা আত্মতৃপ্তি লাভ করে। কাজেই নারী চরিত্রের এসব বিষয়গুলি যারা অবগত নন, তারা পারিবারিক জীবনে সুখী হতে পারেন না। এভাবে আদম ও হাওয়া যখন একসাথে ফল ভক্ষণ করলেন, সাথে সাথে আদম হাওয়া থেকে অপরের সম্মুখে তাদের পোশাক উন্মুক্ত হয়ে গেল, জান্নাতের পোশাক তাদের শরীর থেকে খুলে পড়ল। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমন অবস্থায় যে তাদের পোশাক তাদের থেকে খুলিয়ে দিয়েছে, যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয়। সে এবং তার দলবল তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না। আমি শয়তানদেরকে তাদের বন্ধু বানিয়ে দিয়েছি যারা বিশ্বাস স্থাপন করেন না। সূরা আরাফ আয়াত 27। উল্লেখ্য যে আদম ও হাওয়ার শরীর উন্মুক্ত হওয়ার তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ ছিল। জান্নাতে অন্যান্য অধিবাসীরা আদম হাওয়াকে ওই অবস্থায় দেখতে পাননি, কেননা কোরআনের ভাষায় বলা হয়েছে, যার অর্থ আসে তাদের দুজনার জন্য প্রকাশ করা হলো, তারিখুল খামিস পৃষ্ঠা 58। এখানে গেলেই তথ্যটি পাবেন। তারপর আদম হাওয়া যখন একে অপরকে ওই অবস্থায় দেখতে পেলেন, লজ্জায় তারা জান্নাতের গাছের আড়ালে লুকোতে শুরু করলেন। তখন ওই গাছগুলি থেকে আওয়াজ আসতে লাগলো, যা উল্লেখ আছে সূরা তাহা আয়াত 121। আদম তার প্রতিপালকের আদেশ অমান্য করেছে এবং পথভ্রষ্ট হয়েছে। এই আওয়াজটি গাছ থেকে আসছিল। এরপর আদম হাওয়া যে গাছের আড়ালে লুকিয়েছিল সেই গাছ থেকেই এই আওয়াজ আসছে। তখন আদম হাওয়া লজ্জায় দৌড়তে দৌড়তে সিদরাতুল মুনতাহা, শেষ সীমানার বড়ই গাছ পর্যন্ত গিয়ে উপনীত হলেন। ওখানকার 1টি 3 টুমুর বা আঞ্জির গাছ আদম আলাইহিসসালামকে ডাক দিয়ে বলে, হে আদম, আপনাকে আমি পোশাক দেব। একথা শোনা মাত্রই আদম ও হাওয়া আলাইহিসসালাম ওই গাছ থেকে পাতা পেরে সতর ঢাকতে শুরু করলেন। আদম আলাইহিসসালাম 3টি পাতা দ্বারা তার সতর আবৃত করেন এবং মা হাওয়া আলাইহিসসালাম 5টি পাতা দ্বারা সতর ঢাকলেন। এখান থেকেই নারী পুরুষদের কাফন নির্ধারিত হলো। এই পয়েন্টে আমি উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম, এটি আরেকটি পয়েন্ট। পুরুষদের যে কাফন সেটা হচ্ছে 3টি পার্টে থাকে, আর মহিলাদের যেটা হয় সেটা হচ্ছে 5টি পার্টের 5খানা, যেটাকে বলে। অতঃপর মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষ হতে নিষেধ করিনি? এবং আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? সূরা আরাফ আয়াত 22। তারপর আদম আলাইহিসসালাম ইতোপূর্বেই আল্লাহ তাআলার নিকট হতে যে বাক্য শিখে নিয়েছিলেন, সে বাক্যগুলি পাঠ করে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে ক্ষমা করে দিলেন। বাক্যগুলি ছিল এরকম,
তারা উভয়ই ফরিয়াদ জানালেন, হে আমাদের প্রভু, নিশ্চয়ই আমরা আমাদের আত্মার ওপর জুলুম করেছি। যদি আমাদেরকে ক্ষমা এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফ আয়াত 23। অতঃপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর তওবা কবুল করলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী ও দয়াশীল। পরবর্তী ঘটনা তাদেরকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে প্রেরণ করা হয়। এই বিষয়গুলি আমরা অন্যান্য পর্বে বিস্তারিত আপনাদের প্রয়োজনে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখান থেকে আপনাদের কোনো প্রশ্ন বা কোয়েরি থাকলে আমাদেরকে করতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের এই ধরনের ভিডিও আপলোড করি বা যে ধরনের ভিডিও আপলোড করি আপনার সাথে সাথে পেয়ে যাবেন। আপনারা পরবর্তীতে কী বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে জানালে আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদেরকে সেই ভিডিওগুলি উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।